লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজ দেখাতে যাচ্ছি যে যে তারিখ থেকে বার বের করার নিয়ম বিভিন্ন চাকরির পরীক্ষায় ব্যাংক বলেন বিসিএস বলেন যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে অনেকে অ্যান্সার করতে পারেন না যে এটা আসলে খুব সহজে বের করা যায় জাস্ট একটু টেকনিক জানতে হবে আমি আজকে এই জিনিসটাই আপনাদেরকে ক্লিয়ার করবো যে খুব সহজে কীভাবে আপনি যে কোনো তারিখ থেকে বা সাল থেকে বার বের করবেন যেমন আমি যদি বলি এখানে দেখেন যে উনিশশো সালের নয়ই ডিসেম্বর বার ছিল বার ছিল তো দেখেন তো আমরা এটা কিভাবে বের করতে হবে এই ধরনের অঙ্ক থাকলে তো আমি এটা আজকে দেখাবো যে উনিশশো যে কোনো আপনি বের করতে পারবেন এখানে উনিশশো একানব্বই যাই হোক উনিশশো তিরানব্বই হইতে পারে বা উনিশশো তেত্রিশ হতে পারে যাই হোক তো আপনার মেন কাজ হচ্ছে যে এরকম যদি থাকে উনিশশো একানব্বই বা যাই থাক আমরা প্রথমে যা যে সালটা দেওয়া থাকে ওইটা থেকে আমরা উনিশশো বিয়ে করবো যে সালই দেওয়া থাক আমরা উনিশশো বিয়ে করবো বিয়ে করার ফলে দেখেন এখানে কিন্তু টু ওয়ান থাকে তো আমরা টু ওয়ানটা এখানে লিখে ফেলব সাপোজ এখানে লিখলাম টু ওয়ান তারপরে দেখেন এখানে মাস ডিসেম্বর নাইন ডিসেম্বর তো মাসের কত তারিখ ছিল নয়ই ডিসেম্বর তো আমরা লিপবো এখানে নাইনটা লিখে বেরবো এখানে জিরো দিয়ে দিন সমস্যা নয়ই ডিসেম্বর এটা পেয়ে গেলাম এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে মানে এই নাইন টু ওয়ান এখানে কতগুলা লিপিয়ার ছিল লিপিয়ার আপনারা বলেন আপনারা জানেন যে লিপিয়ার বের করতে চার দ্বারা ভাগ করতে হয় আমরা সেই বিয়োগ ফল বিয়োগ ফলটাকে চার দ্বারা ভাগ করব নাইন টু ওয়ানকে আপনি চার দ্বারা ভাগ করেন তো চার দ্বিগোণে আট থাকে এক আবার চার দ্বিগোণে আট তিনটা দেখেন এখানে লিফিয়ার আছে বাস লিফারটাও এখানে লিখতে হবে লিফিয়ার লেখার ফলে যে এই আমি একটা কোড নম্বর লিখে আসছি দেখেন এটা আপনাদের মুখস্থ করতে হবে এটা চোদ্দ চল্লিশ দুইশো পঞ্চাশ ছত্রিশ হাজার একশো ছেচল্লিশ এটা আপনাকে মুখস্থ করতে হবে মুখস্থ করতে কেন হবে আপনাদেরকে বলতেছি যে ওয়ান এটা হচ্ছে জানুয়ারি জন্য এটা কোড নম্বর কি ইউনিক এটা জানুয়ারির জন্য ওয়ান ফেব্রুয়ারির জন্য ফোর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য ফোর এপ্রিলের জন্য জিরো এরকম প্রত্যেকটা আর লাস্টের এটা যে ডিসেম্বরের জন্য বা ফোর নভেম্বরের জন্য এভাবে আপনাকে মনে রাখতে হবে এই কোডটা চৌদ্দশো চল্লিশ দুশো পঞ্চাশ ছত্রিশ হাজার একশো ছচল্লিশ এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের জন্য তো প্রত্যেকটা কোড আপনাকে এভাবে মনে রাখতে হবে জাস্ট আপনার এই জিনিসটা মনে রাখতে হবে এখন আসেন আমাদের ডিসেম্বর যেহেতু এটা ডিসেম্বর মাস তো ডিসেম্বরের জন্য আমাদের কোড নম্বর কত কোড নম্বর হচ্ছে ছয় তো আপনি ছয় লিখে ফেলেন এখন সব কিছু যুগ করবেন তো দেখেন আট আট সতেরো আঠারো আট হাতে থাকে এক তিন বার যে সংখ্যাটা পাবেন এই সংখ্যাটাকে আপনি সাত দিয়ে ভাগ করুন যে সংখ্যাটা পাবেন এটাকে আপনি সাত দিয়ে ভাগ করুন তো আপনার সাত দিয়ে যদি ভাগ করি এটাকে দেখেন সাত যায় একবার তো সাত ফাইভ আপনি এইটটা টেন তাহলে সাত আটা ছাপ্পান্ন থাকে টু এই যে ভাগ শেষ এখানে দেখেন আমাদের টু আছে এই যে যে বাক এই বাক আমাদের বলে দেবো যে বার ছিল এখন আসেন বাকশেষ কত হলে বার হবে বাক যদি জিরু হয়ে যায় তাহলে শনিবার ওয়ান হলে রবিবার টু হলে সোমবার তারপরে এভাবে চলতে থাকবে যে থ্রি হলে মঙ্গলবার ফোর হলে বুধবার আর ফাইভ বলে বৃহস্পতি আর লাস্ট এক ক্লাসে কথা হবে দেখেন যদি সিক্স হয়ে যায় সিক্স যদি হয় তাহলে শুক্রবার তো আপনি এই জিনিসগুলো মনে রাখেন তো দেখেন আমাদের বাক্সেষ কথা তো হয়েছে টু হয়েছে বাক শেষ টু হয়ে গেছে তাহলে আমাদের এটা কী বার দেখেন এটা আপনি নিজেই বলতে পারেন যে সোমবার ছিল তো আপনারা এইভাবে বের করতে পারেন খুব সহজে যাই থাকো প্রথম বলছিলাম কিন্তু কি যে সালটা দেওয়া থাকবে উনিশশো থেকে ছয় জানুয়ারি কি বার ছিল উনিশশো বিরানব্বই সালের ছয় জানুয়ারি কি বার ছিল তো আপনি বিরানব্বইকে আপনি যখন চার দিয়ে ভাগ করবেন আপনি তো বিরানব্বই নিবেন প্রথমে উনিশশো থেকে বি যেমন উনিশশো বিরানব্বই আছে এটা যদি আপনি উনিশশো যদি বি করে দেন তো থাকবে আপনার বিরানব্বই দেখেন এখানে বিরানব্বই থেকে বিরানব্বই নিলেন বিরানব্বই নেওয়ার পর আমি বলতাম যে কয় তারিখ ছয় তারিখ তো ছয় নিয়ে নিলেন এটা কি মার্চ ছিল জানুয়ারি জানুয়ারির জন্য আমাদের কোড নম্বর কত ছিল দেখেন নিচ্ছে কোড নম্বর ছিল জানুয়ারির জন্য ওয়ান তো আপনি জানুয়ারির জন্য কোড নম্বরটা নিয়ে নেবেন ওয়ান এখন আপনি লিপেয়ার কটা ছিল এটা হিসেবে সমস্যা হতে পারে যে এরকম ডিরেক্ট লিপেয়ার করবে এটাকে আপনি ফোর দ্বারা বাদ করেন খেয়াল করেন যে এটাকে আমরা ফোর দিয়ে ভাগ করবো ফোর দিয়ে ভাগ করলে দেখেন চারদিগো না আট থাকে এক তিন চার বারো শূন্য তো আপনি দেখেন এখানে আমাদের লিফেয়ার হয়ে গেছে ব্যাটার তেইশটা তেইশটা লিফেয়ার হলো কে বিরানব্বইয়ের ফেব্রুয়ারি মাস সহ কিন্তু আমাদের মাস ছিল কত এটা জানুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাস পায় নাই তো তাহলে আপনি ফেব্রুয়ারি মাস যদি ক্রস না করেন হুম ফেব্রুয়ারি মাস যদি ক্রস না করে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে তাহলে এটার আগের যে ইয়ার ওইটা দিতে হবে যেমন তেইশটা তেস্টটা আমাদের হয় না ফেব্রুয়ারি মাস ক্রস করলে তেস্টটা হয়তো তো আমাদের তাহলে ইয়ার হবে এখন কয়টা বাইশটা এটা আপনাকে মনে রাখতে হবে আর জানুয়ারির জন্য করোনপরণ তো আপনি এটা যদি যুগ করে এভাবে বের করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা বুঝতে পারছেন আর না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি বুঝিতে সব আর ভিডিওটা দুইবার দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার সঙ্গে দেওয়া করবেন ধন্যবাদ